নির্বাচন থেকে ইমরান খান ও তার দলকে দূরে রাখতে কম জল খোলা হয়নি পাকিস্তানে। এ নিয়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা তার কারাদণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের গ্রেফতারকে অবৈধ বলেছে জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থা। সেই সাথে ইমরান খানের মুক্তির দাবিও জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থার ওয়ার্কিং গ্রুপ তাদের প্রতিবেদনে বলেছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিধি বহির্ভূতভাবে আটক করা হয়েছে। তার এই গ্রেফতার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেছে তারা। সেই সঙ্গে ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনটিতে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থার ওয়ার্কিং গ্রুপ তদন্ত করে জানতে পেরেছে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নির্বিচারে কারারুদ্ধ করা হয়েছে। খবরে বলা হয়েছে, সোমবার প্রকাশ্যে আসা এক মতামতে জেনেভা ভিত্তিক ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন বলেছে, এই অবিচারের উপযুক্ত প্রতিকার হবে ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেয়া এবং আন্তর্জাতিক আইন অনুসারে তাকে ক্ষতিপূরণ ও অন্যান্য বিষয়াদির পাশাপাশি একটি কার্যকর অধিকার প্রদান করা। জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপটি চলতি বছরের 25 মার্চ এই মতামত প্রকাশ করে, তবে এটি জনসমক্ষে আসে গতকাল সোমবার। জাতিসংঘের একটি ওয়ার্কিং গ্রুপ তাদের মতামতে বলেছে, ইমরান খানকে আটকের কোনো আইনি ভিত্তি ছিল না এবং মনে হচ্ছে রাজনৈতিক পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাকে অযোগ্য ঘোষণা করার উদ্দেশ্যে আটক করা হয়েছিল বলে ওয়ার্কিং গ্রুপ সিদ্ধান্তে উপনীত হয়েছে। সুতরাং শুরু থেকেই সেই প্রসিকিউশনটি আইনের ভিত্তিতে ছিল না এবং কথিত একটি রাজনৈতিক উদ্দেশ্যে এটি ব্যবহার করা হয়েছে। 5 জন স্বাধীন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপের মতামত শোনা বাধ্যতামূলক নয়, তবে তাদের এই মতামত বেশ গুরুত্ব বহন করে। ওয়ার্কিং গ্রুপ বলছে, ইমরান খানকে যে আইনি সমস্যার মধ্যে ফেলা হয়েছে সেটি মূলত তার এবং তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পার্টির বিরুদ্ধে অনেক বৃহত্তর দমন অভিযানের একটি অংশ মাত্র। এতে আরও বলা হয়েছে, 2024 সালের সাধারণ নির্বাচনের আগে ইমরান খানের দলের সদস্যদের গ্রেফতার ও নির্যাতন করা হয়েছিল এবং তাদের নির্বাচনের সমাবেশগুলোকেও বাধাগ্রস্ত করা হয়েছিল। এছাড়া নির্বাচনের দিন ব্যাপক জালিয়াতি ও কারচুপির মাধ্যমে কয়েক ডজন সংসদীয় আসন চুরি করা হয়েছিল বলেও অভিযোগ করেছে জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপ। অবশ্য পাকিস্তান সরকার এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি, তবে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর এই দেশটির নির্বাচন কমিশন গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে কোনো ধরনের কারচুপির অভিযোগ অস্বীকার করেছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।